আবারও এক যুগান্তকারী সিদ্ধান্ত নিতে চলেছে মোদী সরকার মোদী সরকার জানিয়ে দিল যে সুপ্রিম কোর্ট ও হাইকোর্টের বিচারপতির নিয়োগের সিদ্ধান্ত গ্রহণে শীর্ষ আদালতের কোনো ভূমিকা নেই এ ব্যাপারে শেষ কথা বলবে সরকারই কারণ সংবিধান সে অধিকার দিয়েছে বিচারপতি নিয়োগ করেন রাষ্ট্রপতি এদিন দিল্লিতে আয়োজিত এক কনক্লেভে কথা বলেছেন কেন্দ্রীয় আইনমন্ত্রী কিরেন রিজিজু তিনি বলেন যে সুপ্রিম কোর্টের কলেজিয়াম যখন বিচারপতি নিয়োগের জন্য নাম বাছাই করে অনুমোদনের উদ্দেশ্যে পাঠায় তখন তা যাচাই করার পূর্ণ অধিকার রয়েছে কেন্দ্রের চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সরকার সুপ্রিম কোর্ট নয় সেটা না হলে সরকারের আইন মন্ত্রকের ভূমিকা তো হয়ে যাবে শুধু পোস্টমাস্টারের এমনই মন্তব্য করেছেন আইন মন্ত্রী কিরণ রিজ্জু ওই নিয়োগ সঠিক কিনা এই সিদ্ধান্ত সম্পূর্ণ প্রশাসনিক এর সঙ্গে বিচার বিভাগের সম্পর্ক কি বিচার বিভাগের কাজ বিচার প্রক্রিয়াকে নিখুঁত করা আইনমন্ত্রী আরও বলেছেন যে সংবিধান বিচার বিভাগ এবং প্রশাসনিক সীমারেখা স্পষ্ট করে দিয়েছে বিচারপতিরা যদি প্রশাসনিক নিয়োগে যুক্ত হতে শুরু করেন তাহলে বিচার করবেন কে ইঙ্গিত স্পষ্ট বিচার ব্যবস্থায় হস্তক্ষেপের মরিয়া হয়ে উঠেছে কেন্দ্র দেশের আইনমন্ত্রীর যুক্তি অবশ্য মানছেন না সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় কয়েক ঘন্টার মধ্যে ওই একই কনক্লেভে তিনি বক্তব্য রাখেন বলেন কোনো ব্যবস্থায় নিখুঁত হয় না কিন্তু বিচারপতি নিয়োগের ক্ষেত্রে আমাদের কাছে এই মুহূর্তে কলজিয়াম সর্বশ্রেষ্ঠ আইনমন্ত্রী মন্তব্যের জবাবে বলা যেতে পারে যে একই বিষয়ে বিভিন্ন মতামত থাকা স্বাভাবিক গণতন্ত্রে বিভিন্ন স্বাস্থ্যকর ভিন্ন ভিন্নমত স্বাস্থ্যকর আর লক্ষণ রেখা প্রত্যেকের জন্য প্রযোজ্য সেটা সাংবিধানিক সম্মান করে এবং সাংবিধানিক রীতির মধ্যে থাকলেই হলো। এই কারণে কেন্দ্রীয় সরকারের অভিমত আমরা সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে রেখেছি যাতে দেশবাসীর কাছে বিষয়টি স্বচ্ছ থাকে শুধুমাত্র বিচার বিভাগীয় নিয়োগ নয় সুপ্রিম কোর্ট সম্প্রতি মুখ্য নির্বাচন কমিশনার নিয়োগের একচ্ছত্র ক্ষমতা সরকারের হাত থেকে কেড়ে নেওয়ার বিতর্ক আরও চরমে উঠেছে শীর্ষ আদালত জানিয়েছে এক্ষেত্রে একটি কলজিয়াম থাকা দরকার সেখানে প্রধানমন্ত্রী সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি লোকসভার বিরোধী দলনেতা থাকবেন অর্থাৎ সিবিআই ডিরেক্টর নিয়োগের ক্ষেত্রে যে ব্যবস্থা সেই একই প্রক্রিয়া নির্বাচন কমিশনার নিয়োগের পক্ষে রায় দেয় সুপ্রিম কোর্ট প্রসঙ্গত এদিন কিরণ রিজিজু বলেন যে মুখ্য নির্বাচন কমিশনার কিভাবে নিয়োগ করতে হবে তা সংবিধানে বলা হয়েছে এর জন্য একটি আইন প্রণয়ন করতে হবে আমি নিজেও স্বীকার করি যে একটি ধোঁয়াশা রয়েছে কিন্তু সংবিধানের বাইরে গিয়ে কেন্দ্রের কেন্দ্র কিছুই করে না আবার একই সঙ্গে বিচারপতির নিয়োগ প্রক্রিয়া নিয়ে নিয়েও সম্পূর্ণভাবে কেন্দ্রীয় অধিকার আইনমন্ত্রী প্রশ্ন তোলেন মনে করুন আপনি একজন বিচারপতি অথবা প্রধান বিচারপতি আপনি কোনো একটি নিয়োগ প্রক্রিয়ার সঙ্গে যুক্ত এবার সেই বিষয় নিয়ে যদি কোনো মামলা মোকদ্দমা হয় এবং আপনার আদালতে সেই মামলা আসে তাহলে আপনি কিভাবে সেই বিচার করতে পারেন ঠিক এই কারণেই সংবিধানে লক্ষণ রেখা করে দেওয়া হয়েছে সম্প্রতিকালে বিচারপতিদের নিয়োগ বিচারপতিদের বিরুদ্ধে অভিযোগ উঠলে তার আইনি প্রক্রিয়া সরকারের কোনো সিদ্ধান্ত অথবা অধিকারের সুপ্রিম কোর্টের হস্তক্ষেপ ইত্যাদি একের পর এক ইস্যুতে সরকার ও শীর্ষ আদালতের মধ্যে প্রবল বিরোধ ও সংঘাত দেখা গিয়েছে শনিবার কনক্লেভ প্রমাণ করল এই নিয়ে স্নায়ুর লড়াই এখনও অব্যাহত